প্রথমে কম অসমীয়া চিনেমার জয়যাত্রা অব্যাহত থাকুক। মিশন চাইনা কাঞ্চনজঙ্ঘা রত্নাকর যে বুরঞ্জী আসলে সেই যাত্রা অবিরতভাবে চলি থাক। কেবাখনো নতুন সিনেমা আহি আছে, তার ভিতর এখন আছে ইপার সিপার, 15 নভেম্বর রিলিজ হব অসমর চিত্রগৃহ। আর তার পল পল ফুকন, অমিতা গগৈ তেওঁলোক দেখবলে পাব। আর নতুন পুরনি বহুতো আর্টিস্টক সমাহার ঘটিছে গোটে সিনেমাখনত। সো অসমৰ ৰাইজক আহ্বান জানাইছো, আহক খাবলৈ আহক, অসমীয়া চিনেমা চাওক, সিপাৰ সিপাৰ চাওক। আৰু ইয়াৰ পিছত আৰু ভাল ভাল চিনেমা আহি আছে, সকলোকে আমন্ত্ৰণ জনাইছো অসমীয়া চিনেমা চোৱাৰ যিটো অভ্যাস সেইটো অব্যাহত থাকক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ।